সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরে আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবিড আজকে ডক্টর সাইডবাইস প্রতিবারের মতো সঞ্চালক হিসেবে সঞ্চালক হিসেবে আছে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান সহকারী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ প্রতিবারে আমরা আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ডক্টর সাইডবাইসে কথা বলি চিকিৎসা বিষয়ক বিভিন্ন রকম বিষয় রোগ তার প্রতিকার নিয়ে আজকেও সেটি ব্যতিক্রম না আজকে আমরা আমাদের বিষয় ঠিক করেছি হাঁটুর লিগামেন্ট ইনজুরি এবং এর সমাধান নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের ডক্টর স্যাডভাইস এর আজকে আমাদের ডক্টর স্যাডভাইস এর প্রতিবারই আমরা জানি আমাদের বরেণ্য চিকিৎসকরা আমাদের ডক্টর অ্যাডভাইস আসেন এবং আপনাদেরকে ডক্টরস দের বিশেষ এডভাইস গুলো দেন আজকেও সেটি ব্যতিক্রম হবে না আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন বরেণ্য অথোপেডিক সার্জনাশক তার সাথে পরিচয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার সঞ্জয় সিনহা যিনি একজন অর্থোপেডিক সার্জন কনসালটেন্ট হিসাবে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর যেটা আগে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত ছিল এবং স্যার নিয়মিত ভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডক্টর স্যার পাইজে ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং দর্শক শ্রোতাকে সবাইকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সাজবাই আমরা কথা বলবো আজকে আমাদের লিগামেন্ট ইনজুরি অথবা অর্থোপেডিক রিলেটেড আপনাদের ধরেন কোনো হাড্ডি অথবা এই ধরনের সার্জারি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন অথবা কোয়ারি থাকে আপনারা আমাদের চ্যানেল 24 এর আজকে আমাদের ভেরিফাইড পেজে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভেরিফাইড পেজে আপনারা আপনাদের প্রশ্নটি রাখতে পারেন আমরা চেষ্টা করব স্যার এর কাছ থেকে তার সমাধান দেওয়ার জন্য প্রথমে স্যার আপনার কাছে আমরা জানতে চাইবো যে আজকে আমাদের টপিকস হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি এবং এর সমাধি নিয়ে স্যার আপনার কাছে আমরা জানতে চাব হাঁটুর লিগামেন্ট ইনজুরি কি কি কারণে আসলে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে আচ্ছা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনটি করেছেন আমাদের সুস্থ জীবনের জন্য আমাদের খেলাধুলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজের জন্য আমাদের চলতে হয় সাধারণত হাঁটুর লিগামেন্ট ইনজুরিগুলি গুলি যারা স্পোর্টস রিলেটেড অর্থাৎ যারা খেলতে যায় তাদের হয় খেলা যেমন ফুটবল ধরেন ক্রিকেট ধরেন এমনি যে কোনো খেলা ছোটখাটো খেলাও হতে পারে তখন হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে অথবা অনেক সময় হয় কি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাটা আসলে ঠিক মতো পজিশনে থাকে না যখন পাটা পজিশনে থাকে না পাটা এদিক ওদিক চলে যায় তখনও হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অনেক সময় ফ্লোরে পিসলা খায় মানে যখন পিছল খায় পিছল খেয়েও এটা হাটু লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তা বিভিন্ন কারণে যখন হাঁটুটা আসলে ঠিক শরীরের পজিশন মতো থাকে না এবং হাঁটুটা ঘুরে যায় তখন এটি হাঁটুর লিগামেন্টটা ইঞ্জুরি হয় এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি হওয়ার সাথে সাথে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার সাথে সাথে হঠাৎ করে আপনি একটা ব্যথা অনুভব করবেন হাঁটুর মধ্যে এবং এই ব্যথা অনুভব করার পরেই আপনার যেই কাজটি করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে আসলে আমার হাঁটুতে কি হলো আর খেলতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় ফুটবল খেলতে গিয়ে এই ঘটনাটি বেশি হয় অথবা যেমন ধরেন ক্রিকেট খেলতে গিয়ে বল করার সময় এই ঘটনাটি হয় সেটা হচ্ছে ফুটবল খেলতে গিয়ে যখন বিপক্ষ দলে ট্যাকলিং করতে হয় তখন ট্যাকলিং কন্ট্রোল করতে হয় অথবা ট্যাকলিংকে রিভার্স করতে হয় তখন কখনো হয়তো হাঁটুর পজিশনটা শরীরের পজিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে। অনেক সময় হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে আবার ক্রিকেট এর সময় যখন বল করতে যায় শরীরের পজিশনের সাথে হাঁটুর পজিশন যদি সামঞ্জস্যপূর্ণ না হয় কোনো কারণে হাঁটু যদি তার শরীরের সাথে হাঁটুর পজিশনের ঠিক অ্যালাইনমেন্টে না থাকে এবং একটি মোচড় খায় তাহলেও হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এই ধরনের বিভিন্ন কারণে হতে পারে আবার সিঁড়ি থেকে হঠাৎ করে পড়ে গেল আহ পরে গিয়ে এমন ভাবে হলো যে হাঁটু একটা মোচর আমরা বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে হাঁটু একটা অভ্যন্তরীণ গঠনের ওপর একটা মোচর খায় যখনই মোচরটা খায় তখনই হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার আসলে সমাধান আসলে যে অ্যাডভাইস গুলো আমাদের প্রিয় দর্শকদের আসলে অনেক বেশি উপকৃত হবেন তারা আহ স্যার আপনার কাছে আমাদের পরের প্রশ্ন যেহেতু আমরা লিগামেন্ট ইনজুরি নিয়ে কথা বলছি তো আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন অনেকের কিছু দেখা গেছে যে লিগামেন্ট ইনজুরি হলে অনেকে জিনিসটা আসলে বুঝতে পারে না তো কি কি ধরনের উপসর্গ দেখলে একটা মানুষ আসলে বুঝতে পারবে যে তার লিগামেন্ট ইনজুরি হতে পারে আচ্ছা প্রথম কথা হচ্ছে তার একটা আঘাতের হিস্ট্রি থাকবে অর্থাৎ সে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পাবে অথবা পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পাবে যে হোক একটা আঘাতের হিস্ট্রি থাকবে এবং আঘাত পাওয়ার সাথে সাথেই তার হাঁটুটিতে বেশ ব্যথা শুরু হবে এবং ব্যথা হওয়ার সাথে সাথে হাঁটুটিতে যে জিনিসটা হবে হাঁটু ফুলে যাবে ফুলে গেলে তখন তাকে এই ধরনের সিমটম যখনই দেখা দেবে খেলতে গিয়ে আঘাত পেয়েছে হাঁটু ফুলে গিয়েছে হাঁটু ব্যথা হয়েছে এবং চারপাশে লাল হয়ে গিয়েছে তখন অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে যে আমার হাঁটুতে আসলে কি হলো আমার হাঁটুতে শুধুমাত্র আমি সাধারণ আঘাতে পেয়েছি না আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে না হাঁটুর অভ্যন্তরীণ গঠনের কোনো ক্ষতি হয়েছে অভ্যন্তরীণ গঠন বলতে মিনিস্কাস সহ কাটিলের সহ অন্যান্য বোন অন্য কোনো গঠনের কোনো ক্ষতি হয়েছে তো প্রত্যেকটা জিনিসই আইডেন্টিফাই করতে হবে আলাদা আলাদা ভাবে তবে সেটার আগে সর্বাগ্রে যেটা যখনই একটা আঘাত পাবে আঘাত পাওয়ার পর এই ধরনের ঘটনাগুলি ঘটবে অর্থাৎ আপনি একটা ব্যথা পাবেন এবং হাঁটু ফুলে যাবে এবং লাল হয়ে যাবে ব্যথা হবে তখন অবশ্যই ডাক্তার স্বর্ণাপন্ন হবেন ডাক্তার স্বর্ণাপন্ন হয়ে তারপর আপনি পরবর্তী আসলে হাঁটবেন কি হাঁটবেন না সেই মুহূর্তে বা কি করবেন কি

কি কি ভাবে আসলে আমরা বুঝতে যে লিগামেন্ট হচ্ছে কিনা অথবা এরপরে পারবো আসলে আমরা কি করতে পারি স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন একজন মানুষের এই গুলো যদি আসলে সে দেখতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে লিগামেন্ট ইনজুরিটা আসলে নিরূপণ করে থাকেন আচ্ছা যখন হাঁটুর আসলে লিগামেন্ট ইঞ্জুরি হয় যদি সে খুব সচেতন হয় তাহলে দ্রুত নিকটস্থ ডাক্তারের সাথে সে পরামর্শ করবে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করার পর তার প্রথম যে কাজটি হবে হাঁটুতে যখন ফুলে যাবে হাঁটুটাকে রেস্ট দিতে হবে এবং রেস্টের একমাত্র যেটা মাধ্যম আমরা হাঁটুটাকে তখন আর পা দিয়ে হাঁটতে মানা করি অন্তত দুই সপ্তাহের মতো আমরা বলি দুই থেকে তিন সপ্তাহ আপনি পায়ের উপর কোনো ভর দেবেন না তখন আমরা যে কাজটি করি তাকে একটা প্লাস্টার দিয়ে দিই প্লাস্টার দিয়ে দুই থেকে তিন সপ্তাহ পর আমরা তাকে দেখা করতে বলি এবং দুই থেকে তিন সপ্তাহ পর তখন যে দেখা করে দেখা করার পরে তারপর আমাদের পরীক্ষা করিকে দেখতে হয় পরীক্ষার বিষয় হচ্ছে দুইটা জিনিস আমরা পরীক্ষা করি একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ ডাক্তার সরাসরি রোগীর হাত দিয়ে যেটা বোঝে সেইটা একটা পরীক্ষা করে আমরা দেখি আর একটা হচ্ছে আমরা কিছু কিছু ইনভেস্টিগেশন করি সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি তো আমরা যখন তিন সপ্তাহ পর প্লাস্টার খুলে রুগীটাকে দেখি দেখার পর আমরা দেখতে পারি যে হাঁটুর কোন কোন লিগামেন্ট গুলো ইনজুরি হয়েছে কোন কোন মেনিসকাস গুলো ইনজুরি হয়েছে অথবা কোন কোন কার্টিলেজ গুলো ইনজুরি হয়েছে বা অন্যান্য কোন গঠনের কোন আহ ইনজুরি হয়েছে কিনা এটা দেখি এবং এটার সাথে মিলিয়ে নেওয়ার জন্য তখন আমরা এক্স রে করি এবং এম আর আই করি এবং একটি এক্স রে এবং এম আর আই এবং আমাদের ক্লিনিক্যাল যে ধারণা ক্লিনিক্যাল যে আহ এক্সামিনেশন সেটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে হাঁটুর কি কি লিগামেন্ট ইনজুরি হয়েছে এবং অন্য কি কি লিগামেন্টের সাথে অন্য আর কি কি জিনিসের ইনজুরি হয়েছে সেটা আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কিন্তু থেকে আসলে বুঝতেও পারলাম কি কি পরীক্ষার মাধ্যমে আসলে আমরা লিগামেন্ট ইনজুরিটা আসলে আমরা নির্ণয় করতে পারি স্যার আমরা কিছু প্রশ্ন নিব আমাদের দর্শকদেরকে কিন্তু অবশ্যই আমাদের দর্শকদেরকে বলবো যারা আসলে এখনো প্রশ্ন করেনি তারা কিন্তু কিছুক্ষণের জন্য স্যার আছেন আমাদের সাথে আপনাদের অর্থোপেডিক রিলেটেড অথবা হাঁটুর ইনজুরি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকতে আপনারা করতে পারেন আজকে আমাদের চ্যানেল টোয়েন্টি ফাইভ লাইভ পেজে স্যার আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন তিনি বলেছেন তার বয়সটা মেনশন করেননি হাঁটুতে উনি কিছু কিছু বছর আগেই পিছলে পড়ে ডান পায়ে প্রচন্ড আঘাত পান বর্তমানে তিনি হাঁটতে গেলে তার টান পাতি এদিক সেদিক আসলে উনি মানে ব্যালেন্স করতে পারেন না অর্থপ্যাডিক সার্জেন ও দেখিয়েছেন তেমন কোনো উপপ্রাণ পাননি তো সেক্ষেত্রে হচ্ছে এখন কি একটা আচ্ছা উনার ওনার যে কমপ্লেন টি ধন্যবাদ আহ আহ যিনি প্রশ্ন করেছেন তাকে খুব সুন্দর কথা বলেছেন ওনার এক কথায় আসলে সমস্ত কিছুরই উত্তর আছে এখানে উনি যে প্রশ্ন করে প্রশ্ন করেছেন যে হাঁটতে গেলে আহ হাঁটু এদিক সেদিক চলে যায় আসলে বেসিক্যালি ফিলিং অফ ইনসিকিউরিটি আমরা যেটা বলি আর কি সেটা হচ্ছে যে উনি হাঁটুর উপর উনি আর ভরসা করতে পারেন না অর্থাৎ হাঁটুতে দৌড় দিবেন অথবা হাঁটু দিয়ে কোনো একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবেন বা নামবেন তখন হাঁটুর উপর ভরসা করার ক্ষমতাটা উনি কমে যায় যখনই এই ধরনের উপসর্গ দেখা দিবে তখনই আপনি বুঝতে হবে আপনার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং যখনই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তখনই আপনার হাঁটুর লিগামেন্টের ছিঁড়ে গিয়ে থাকলে যেই কাজটি করতে হবে সেই অনুযায়ী আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে আপনার ট্রিটমেন্ট নিলে আপনার হাঁটু একদম সুস্থ হয়ে যাবে এবং আমরা সাধারণত বলে থাকি যে এটা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে আপনি যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ ধরেন আপনার একটি ঘর একটি ঘরে চারটি খুঁটি থাকে এখন হাঁটুতেও যদি আমি ধরি হাঁটুতে চারটি লিগামেন্ট থাকে চারটি লিগামেন্টের যদি একটি লিগামেন্ট আপনার ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে বাকি তিনটের উপর আপনার চাপ পড়ছে শুধু বিষয়টা এখানেই না ধাতুর তিনটা লিগামেন্টের উপর চাপ পড়ে বিষয়টা তাও না হাঁটুর অভ্যন্তরীণ গঠন যেমন কিছু কিছু স্ট্রাকচার আছে সেগুলো একবার ড্যামেজ হয়ে গেলে এগুলো সারা জীবনে আর কখনো এটাকে ব্যাক করানো যায় না যেমন হাঁটুর কার্টিলেজ যদি কোনো কারণে এই একটা খুঁটি নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি হাঁটুর ভিতরের কার্টিলেজ যদি কোনো কারণে ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে এটাকে কখনো আর ব্যাক করা যায় না তো সুতরাং কোনো কিছু অভ্যন্তরীণ গঠন নষ্ট হওয়ার আগেই আপনি যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার আপনাকে যে অ্যাডভাইসটি করে সেই অ্যাডভাইস অনুযায়ী আপনি হাঁটুর চিকিৎসা নেবেন তাহলে আপনার যে ঘটনাটি ঘটবে আপনার হাঁটু আপনার আয়ু যদি ধরা হয় একশো বছর আপনি একশো বছর পর্যন্তই এই হাঁটুদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনি আপনার উত্তরটি পেয়ে গেলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন জাপান বাংলাদেশ এবং এই সমাধান নিয়ে স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন এটি আসলে আমরা যে লিগামেন্ট ইঞ্জুরি এটি কথা বলছি কাদের ক্ষেত্রে কোনো বেসিক মানে আহ কোন স্পেসিফিক কোনো پیشنটের ক্ষেত্রে এটা কি বেশি হয় কিনা যদি স্যার কাদের ক্ষেত্রে এটা বেশি হয় এটা যদি বলতেন ইউজুয়ালি সাধারণত আমরা বলি পনেরো থেকে থার্টি ফাইভ মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর মানুষের ক্ষেত্রে এটা বেশি হয় তবে অন্যান্য বয়সে হবে না বিষয়টা তা না ছোটদেরও হতে পারে আবার এর থেকে বড় বয়সেরও হতে পারে তো যে কোনো বয়সে এটা হতে পারে সাধারণত পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এই সময়টাতেই আসলে খেলাধুলার কারণে দূরাদূরি কারণে এই সময়টাতে বেশি হয় ইনজুরিটা অসংখ্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনাদের প্রশ্নগুলো আপনারা রাখতে পারেন আমরা আমাদের পরবর্তী আরেকজন দর্শকের প্রশ্নটি নিচ্ছি স্যার আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আনিসুর রহমান ওনার যে প্রবলেমটি হয় বাম কোমরে ওনার আসলে ব্যথা হয় ব্যথাটি পা পর্যন্ত চলে যায় এবং প্রচন্ড ব্যথা হয় অবশ হয়ে যায় মাঝে মধ্যে সমাধান কি এটা আসলে করণীয় বয়স কত ওনার বয়স তো মেনশন করেননি আই থিংক হচ্ছে ইয়াং এজ এর হবে উনি আচ্ছা এটা যদি পায়ে যদি কোনো ব্যথা হয় এবং অবশ ভাব হয় ধরে নিতে হবে এটা রেডিকুলোপ্যাথি ইউজুয়ালি শান্ত হয়ে থাকে তো রেডিকুলোপ্যাথির জন্য আসলে যে চিকিৎসাগুলো গ্রহণ করতে হবে সেটা আমাদেরকে একটা এক্স রে লাগবে এবং একটা এম আর আই লাগবে তার বয়সটা লাগবে এবং রেডিকুলোপ্যাথি কোন প্রকার আসলে সেটা অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিলে উনি অবশ্যই ভালো হয়ে যাবে তো এই বিষয়গুলো আগে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে তারপর চিকিৎসা প্রদান করতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আহ প্রিয় দর্শক আপনি যখনই আসলে আপনার প্রশ্নটি করবেন আপনার বয়সটি এবং আসলে আপনার আহ টি ছোট করে আসলে আমাদেরকে বললে আমরা আসলে আপনার সমাধানটি আরো clear দিতে পারবো। স্যার আপনার আমাদেরকে পরবর্তী প্রশ্ন লিগামেন্টাল ইনজুরি আসলে হচ্ছে যদি আসলে কারো হয় তো যদি চিকিৎসা না নেয় তাহলে কি কি ধরনের complication খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে লিগামেন্ট একটি ইনজুরি হলো আপনি মনে করলেন যে আমি আর চিকিৎসা তো কি কি ক্ষতি হতে পারে লিগামেন্ট ইঞ্জুরি যখন হয়েছে তখন আপনি ধরেন একটি ঘরে চারটি খুঁটি আছে চারটি খুঁটির মধ্যে আপনার একটি বা দুটি খুঁটি ছিঁড়ে গিয়েছে একটি বা দুটি খুঁটি নষ্ট হয়ে গিয়েছে আপনি তখন দুইটা ঘর অথবা দুইটা খুঁটি অথবা তিনটা খুঁটির উপর আপনার ঘরটা রয়েছে এখন ঠিক একটি ঘরের মতো চিন্তা করেন ঝড় আছে বৃষ্টি আছে অন্য কিছু আছে বাতাস আছে সবকিছুর উপরে তখন হয় কি তিনটা খুঁটির উপর চাপ করে যখনই তিনটা খুঁটির উপর চাপ করে তাহলে ভিতরে জিনিসগুলো খুব দ্রুত নষ্ট হয় হাঁটুর মধ্যে যে অন্যান্য জিনিসগুলো যেগুলো আপনাকে হাঁটতে সাহায্য করে যেগুলো আপনাকে ব্যথা হতে দেয় না যেগুলো আপনাকে সারা জীবন চলতে সাহায্য করবে হাঁটুটাকে স্মুথ রাখে সেই জিনিসগুলো ভিতরের থেকে নষ্ট হতে থাকে তখন সেই ক্ষেত্রে আসলে কি হয় যেমন ধরেন একটা মানুষের ইনজুরি হলো পঁচিশ বছর বয়েছে হাঁটুর লিগামেন্ট তো সে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হওয়ার পরও সে প্রপার ট্রিটমেন্টই সে গ্রহণ করলো না তখন তার পঁচিশ থেকে তার বয়স যখন আসলে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ বছর হবে তখন হাঁটুর বয়স হয়ে যাবে পঞ্চান্ন পঞ্চাশ এরকম বয়স হয়ে যাবে তখন তার হাঁটু তখন যার বয়স হবে পঞ্চাশ যার পঁচিশ বছরে যার ইঞ্জুরি হয়েছিল তখন তার হাঁটুর বয়স হয়ে যাবে পঁচাত্তর আশি এবং কোন কোনো ক্ষেত্রে হাঁটুর অষ্ট আর্থরাইটিস আমরা যেটা বলি এত দ্রুত ডেভেলপ করে যে তখন হাঁটু একদিকে বাঁকা হয়ে যায় হাঁটু দিয়ে ঠিক মতো হাঁটতে পারে না অন্য কিছু হয় না যেটা আমরা আমাদের কারোরই কাঙ্ক্ষিত না সুতরাং হাঁটুর সুস্বাস্থ্য রক্ষা করার জন্য হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবশ্যই আপনাকে হাঁটুর চিকিৎসা নিতে হবে যে ভবিষ্যতে যাতে আপনার হাঁটু দিয়ে হাঁটতে কোনো সমস্যা না হয় আপনি যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নেন যদি ভিতরের কোনো গঠন নষ্ট করে চিকিৎসা নেন তাহলে আসলে খুব একটা বেশি আপনার উপকার হবে না এবং পরবর্তীতে আপনার হাঁটুর যে ব্যথামুক্ত জীবন এবং হাঁটুর যে ওই যে বলেন হাঁটুর উপর ভরসা করার যে বিষয়টা সেই বিষয়টা সবসময় নিয়মিত ভাবে কমই থাকবে আপনি এই সমস্ত সমস্যা সারাটা জীবনই আপনার এই হাঁটু দিয়ে ভোগ করতে হবে সুতরাং হাঁটুতে ভরসা করতে চাইলে হাঁটুর ব্যথামুক্ত জীবন চাইলে এবং হাঁটু দিয়ে একশো বছর যদি আমি হাঁটু আপনার আয়ু ধরি যদি সেই একশো বছর পর্যন্ত আল্লাহ আপনার হাত দিয়ে থাকে এবং একশো বছর পর্যন্ত যদি আপনি বাঁচতে চান সুস্থভাবে হাঁটুতে তাহলে হাঁটুর লিগামেন্ট যদি ইনজুরি হয়ে থাকে অবশ্যই হাঁটুর লিগামেন্টের চিকিৎসা করাতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা আসলে স্যারের ডক্টর অ্যাডভাইস স্যারের আসলে আমরা ফলো করলে অনেক একটু উপকৃত হব স্যার আপনার কাছে আমাদের পরবর্তী একজন দর্শক প্রশ্ন করেছেন ওনার বয়স ছাব্বিশ বছর ওনার দুটো সিজার হয়েছে যেটি ওনার প্রবলেম উনি প্রায় সময় ফেস করেন আমাদের পন্টি যেটি হচ্ছে উনি প্রায় সময় ব্যাক পেন আসলে অনুভব করেন এবং ব্যথাটা আসলে যখন কোনো কিছু ভারী আসলে উনি মানে ওজন নেন অথবা দেখা যায় যে হাই হিল পরেন তখন ওনার এই প্রবলেমটি আসলে হয় তো সেক্ষেত্রে স্যার উনি আপনার কাছ থেকে মানে অ্যাডভাইস জানতে চেয়েছেন তো এই এটা আসলে কি ধরনের অসুখ আচ্ছা এখন হচ্ছে যে এটা একটা কমন প্রবলেম ব্যাক পেন সিজার হয়েছে সেটা তো আসলে সবারই একটা ধারণা থাকে সিজার হলেই হয়তো ব্যাক পেন হবে বিষয়টি আসলে তা না বিষয়টি আসলে হচ্ছে ব্যাক আসলে মেইন কারণ যেটা ব্যাক পেনের মেইন কারণ হচ্ছে আপনার শরীরের যখন ব্যালেন্স নষ্ট হয় তখন আসলে ব্যাক পেন তৈরি হয় অর্থাৎ আমাদের যখন আসলে টামি তৈরি হয় তখন হচ্ছে যে আসলে ব্যাক পেনের শুরু এবং যখনই টামি হবে তখনই হচ্ছে মানে টামি বলতে হচ্ছে পেট হবে পেট বড় হবে তখনই ব্যাক পেনের আসলে শুরু এবং ব্যাক পেনের আসলে বড় কথা হচ্ছে পেছনের ব্যাক যে যেগুলো আছে যেগুলো যখন আপনার শরীরের পুরো স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারে না যখন সে আসলে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই ক্লান্তটা দীর্ঘদিন হতে 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 তখন আসলে তার বোনসে কিছু পরিবর্তন হয়ে যায় এবং এই যে আমাদের আমরা যেটা বলি ফ্যাসেট জয়েন্ট সেই ফ্যাসেট জয়েন্টে কিছু পরিবর্তন হয় তারপর দুইটা ভার্টিবলার মাঝখানে যে ডিস্ক আছে সেই ডিস্ক কিছু পরিবর্তন হয় এবং সেই ডিস্ক থেকে কিছু হার্নিয়েশন হয় এই সব সবকিছু মিলেই রেডিগোলোপ্যাথি সবকিছু মিলেই তখন এই ইমব্যালেন্স গুলো তৈরি হয় অর্থাৎ শরীরের মাজার যে শক্তিশালী গঠনটা সেই গঠনটা যখন আপনার নষ্ট হয়ে যাবে সেই গঠনটা যখন নষ্ট হতে থাকবে তখনই আসলে ব্যাক ব্যাকপেন শুরু হয় তো এটা আসলে বিষয়গুলো এরকম না বা এটা অন্য হামুদিয়ার সাথে সম্পর্কিত বিষয়টা তা না এই বিষয়গুলো হচ্ছেই যে জিনিসটা আপনার পেছনের গঠনটাকে শক্তিশালী করতে হবে এখন পেছনের গঠন কতটুকু নষ্ট হয়েছে কি কারণে নষ্ট হয়েছে কিভাবে নষ্ট হচ্ছে এবং আপনি কি কাজ করেন কি কাজ করলে আপনার প্রতিদিনই গঠনটা নষ্ট হচ্ছে বা প্রতিদিন এটা চাপ পড়তেছে বা আপনার শরীরের বাড়তি ওজন আছে কিনা তারপর তলপেট বড় আছে কিনা এই সমস্ত বিষয়গুলো আসলে কনসিডারেবল এই বিষয়গুলো কনসিডারেশন করে চিকিৎসা করলে ব্যাক পেন সাধারণত আশি ভাগ ক্ষেত্রেই ব্যাক পেনের উন্নতি হওয়া সম্ভব আর যদি এইটার বাদে অন্য কিছু আমরা করতে চাই আসলে ব্যাক পেনের ওইভাবে আহ আপনার উন্নতি দেওয়া সম্ভব না কোনো কোনো পেশেন্ট যদি মনে করে যে শুধু ওষুধ খেলে সে ভালো হয়ে যাবে এটা আসলে খুবই সাময়িক একবার যদি পেন শুরু হয় যদি শুধু মনে করে সে ওষুধ খেলে ভালো হবে এই বিষয়টা একদমই সাময়িক এবং যতদিন পর্যন্ত ওষুধ খাবে হয়তো ততদিন ভালো থাকে হয়তো তার বেশি ভালো দেখতে পারে কিন্তু বেসিক্যালি যদি ব্যাক পেন থেকে আপনি একদম তুলনামূলক ভাবে সম্পূর্ণ মুক্তি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যে যে অ্যাডভাইস আপনাকে করবে সেই অ্যাডভাইস অনুযায়ী চলে ব্যাকপেন থেকে একসবা ক্ষেত্রে মুক্তি পাওয়া সম্ভব নসবতনবসার আমরা সাইকিসি কিন্তু আমরা কিছু অ্যাডভাইস পেলাম যেটা আসলে আমাদের অনেকটুকু হেল্পে আসবে স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লিগামেন্ট ইনজুরি যে একটা মানুষ যখন হবে আসলে সে নিরূপণ করতে পারবে ডক্টরের মাধ্যমে বাংলাদেশে বসে লিগামেন্ট ইনজুরি কি কি ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে আরেকটি সুন্দর কোশ্চেন করেছেন আসলে বাংলাদেশে গত দশ বছরে লিগামেন্ট ইঞ্জুরি ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে বড় পরিবর্তন হয়েছে বলতে এখন আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই শুধুমাত্র ছোট্ট দুইটি ছিদ্রের মাধ্যমে আমরা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়ে চলে আসি এবং এটার সাকসেস রেট নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট যদি পেশেন্ট আসলে অপারেশন একটা পার্ট অপারেশনের পরবর্তী ফলো আপ একটা পার্ট এবং ফলো আপ যদি ঠিক মতো করে উনি যদি এক্সারসাইজ ঠিক মতো করে উনি যদি অপারেশন প্রয়োজন হয় যদি অপারেশন করেন তাহলে এটার সাকসেস রেট হান্ড্রেড এবং আমাদের কথাই থাকে ব্যাক টু ইয়োর স্পোর্টি লাইফ অর্থাৎ আমরা উইদিন থ্রি টু সিক্স মান্থ আমরা তাকে আবার ফুটবল খেলায় ফেরত নিতে চাই এটাই হচ্ছে আমাদের গোল এবং কোন রকম কাটা ছেড়া বাদে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তাকে অবশ্যই সে যদি ফুটবল প্লেয়ার হয় বা ক্রিকেট প্লেয়ার হয় তিন থেকে ছয় মাসের মধ্যে সে মেথাভুক্ত জীবনযাপন করবে এবং সে তার খেলাধুলার লাইফে ফেরত যেতে পারবে শুধুমাত্র ছোট্ট দুটো ছিদ্রের মাধ্যমে অপারেশন করে এই কাজটি করা সম্ভব এটা আমাদের বাংলাদেশে এখন বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাই এখন চলছে এবং আমরা বিশ্বের সর্বাধুনিক বিশ্বাসের তাল দিয়ে যেখানে যেখানে আপনার এই ধরনের চিকিৎসা গুলা হয় তাদের সাথে আমরা সমান্তরালেই আমরা এই ধরনের কাজ আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আমরা করে দিয়ে থাকতে তো সুতরাং নির্বিঘ্নে এবং নির্ভয়ে আপনি বাইরের চিকিৎসা উন্নত দেশের চিকিৎসা আপনি বাংলাদেশে বসে এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বসে আপনি এটা পাবেন এইটুক আমরা বলতে পারি এইটুক জানাতে পারি অসংখ্য ধনভায় স্যার দর্শক আপনি দেখলেনই যে আসলে আমরা আমাদের বাংলাদেশে বসে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আমাদের অর্থপ্যাটিক সার্জেন্ট স্যার রা আছেন যেন আসলে আহ কোনো ধরনের কাটাচ্ছিঁড়াছাড়া মাত্র হচ্ছে দুটো দুটো চিত্র দিয়ে আসলে এই অপারেশন টা ওনারা সাকসেসফুলি করছে করছেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অবশ্যই এই চিকিৎসা গুলো যাদের ক্ষেত্রে আসলে এই প্রবলেম গুলো অনেকদিন ধরে আসলে ফেস করছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো ইজিলি কিন্তু আমরা আমাদের হাতের নাগালেই কিন্তু পেয়ে যাচ্ছে স্যার আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন কি কি ধরনের আসলে আ কথা বলেছেন কি কি ধরনের সার্জারি আসলে নরমালি করা হয় এই surgery নামটা যদি একটু বলতেন আচ্ছা যদি ধরেন হাঁটুতে চারটা ঘরের কথা প্রথমে বলেছিলাম চারটা ঘর যেটা হচ্ছে যদি হাঁটুর অ্যান্টিরিয়র কুশিয়েট লিগামেন্ট অর্থাৎ এসিএল অথবা পোস্টিরিয়র কুশিয়েট লিগামেন্ট পিসিএল নষ্ট হয় তাহলে আমরা সাধারণত আমাদের মেডিকেল টার্মে যেটা বলে আর্থোস্কোপিক রিকনস্ট্রাকশন অফ এসিএল অর পিসিএল বা যে কোনো একটা টেন্ডন দিয়ে আমরা এটা করে থাকি এটা হচ্ছে আমরা এসিএল এবং পিসিএল অপারেশনটা জাস্ট দুটো ছিদ্রের মাধ্যমে আমরা করে দিয়ে আসি এটা আরো দুটো অপারেশন যেটা হয় সেটা হচ্ছে হলো এমসিএল অর্থাৎ এটা ঘরে আরেকটা কোটি অথবা এলসিএল এটা ঘরে আরেকটা কোটি যদি এই চারটা কোটির যে কোনো একটি ইঞ্জুরি হয় তাহলে আমরা এটা অপারেশন করে হাঁটুটাকে স্ট্যাবল করে দিয়ে আসি যেমন ধরেন আপনার একটি গাড়ি আছে সেই গাড়িতে চারটি চাকা চারটি চাকার মধ্যে যদি কোনো একটি চাকা নষ্ট থাকে ওই গাড়িটি আপনার বেশি দিন যাবে না হম তো সুতরাং যেই চাকাটি নষ্ট আপনি সেই চাকাটি আপনাকে ঠিক করতে হবে হাঁটুর ক্ষেত্রেও ঠিক এরকম হাঁটুও যদি আমি একটি গাড়ি হিসেবে তুলনা করি হাঁটুর যে কোনো একটি লিগামেন্ট ইঞ্জুরি থাকে চারটি লিগামেন্টের মধ্যে আপনার সেই জায়গাটা আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করলেই আপনার হাঁটুর স্বাস্থ্য ভালো থাকবে এবং হাঁটু নিয়ে আপনি সারাটা জীবন ভুগবেন না আহ এটা হচ্ছিল কথা এখন লিগামেন্ট ইঞ্জুরি যেটা সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে পরবর্তীতে যেই জিনিসগুলো হয় সেটা হচ্ছে হাঁটুর যে শক অ্যাবজর্বার ক্যাপাসিটি অর্থাৎ যেটা মিনিসকাস এটা মেনটেন করে সেই মিনিসকাসটা অনেক সময় স্যাটার্ড হয়ে যায় অথবা মানে থেতলে যায় যখন মিনিসকাস স্যাটার্ড হয়ে যায় তখন আসলে আপনার অস্টো অ্যাথ্রাইটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি এইটাও ঠিকমতো মিনিসকাস তারপরে না করে তাহলে পরবর্তীতে অর্থাৎ আমরা কখনোই চাই না যে পঞ্চাশ বছরের একজন মানুষ সে হাঁটুর ব্যথায় সবসময় ভুগবে হাঁটুর ব্যথায় ভুগবে তো এই সমস্ত বিষয়গুলাকে যদি ওভারকাম করতে চান এই সমস্ত বিষয়গুলাকে যদি জিনিসটাকে আপনি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই হাঁটুর কোনো লিগামেন্ট যদি অথবা অন্য কোনো মেনিসকাস যদি যাই থাক এগুলো অবশ্যই চিকিৎসা স্মরণাপন্ন হবে তাহলে আপনি হাঁটুনে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন করতে পারেন এবং আমাদের জাপান বাংলাদেশে আসলে আমরা এই স্টেজ ওয়ান স্টেজ টু অস্ট্রোথেরিস এর চিকিৎসা তারপর হচ্ছে এবং কি টোটালি রিপ্লেসমেন্ট তারপর এমসিএল অর্থাৎ হাঁটুর যে চারটি লিগামেন্ট আছে সেই লিগামেন্টের কোন ইনজুরি হলে সেটার চিকিৎসা এবং হাঁটুর যে কোনো আঘাতজনিত সমস্যা অর্থাৎ হাঁটু যদি ভেঙেও যায় সেই চিকিৎসাগুলা আমরা অত্যন্ত আধুনিক এবং সফলতার সহিত আমরা এটা করে আসছি অসংখ্য ধন্যবাদ স্যার আমরা স্যারের কাছ থেকে কিন্তু এই আসলে আমাদের পরবর্তী খুব কমনলি আমরা দেখি যে ইদানিং আসলে বিভিন্ন যে ব্যায়ামাগার অথবা জিম গুলো আসলে হয় মানে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অথবা দেখা যায় যে ওজন কমানোর জন্য তখন হচ্ছে দেখা গেছে যে অনেকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ গুলো করে তো সেক্ষেত্রে কোনো ধরনের ট্রেনিং ছাড়াই কিন্তু দেখা গেছে তারা এই ওয়েট বিয়ার করতে গিয়ে কিন্তু তাদের লিগামেন্ট গুলো ইনজুর করে ফেলেন তো সেক্ষেত্রে স্যার আপনারা সেই ক্ষেত্রে কি অ্যাডভাইস দিয়ে থাকেন আচ্ছা হাঁটুর ক্ষেত্রে ভালো একটি কথা ওয়েট রিডাকশন করতে গিয়ে অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে যে জিনিসটা আসলে অ্যাড্রেস করেন আপনি অ্যাড্রেস করে দিয়েছেন আসলে ভালো এখন হচ্ছে যে আপনার শরীরের আসলে একটা ব্যালেন্স লাগবে আমি বারবারই একটা শব্দ হয়তো অনেকবার ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্যালেন্স এই ব্যালেন্স জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যালেন্স জিনিসটা আপনার প্রাত্যহিক লাইফেও যেমন প্রয়োজন এবং শরীরের ক্ষেত্রেও ব্যালেন্স জিনিসটা আসলে প্রয়োজন যেমন বেশি খাওয়াও যাবে না আবার কমও খাওয়া যাবে না আবার বেশি দৌড়ানো যাবে না বা কমও দৌড়ানো যাবে না হাঁটুর ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে আরো ক্ষুদ্র অর্থ যদি আসি হাঁটুর একটা ব্যালেন্স দরকার এখন ওয়েট রিডাকশন করতে গিয়ে হয় কি আমরা অনেক সময় ওভার এক্সাইটেড থাকি ওভার এক্সাইটেড হওয়ার জন্য এমন কিছু কাজ করি যেটা হাঁটুর আসলে পরিবেশটাকে হাঁটু কোনো কারণে হাঁটু ডিসপ্লেস হয়ে যায় অর্থাৎ বডির ওয়েটটাকে হাঁটু ব্যালেন্স করতে পারে না যখনই বডির ওয়েটটা হাঁটু ব্যালেন্স করতে পারে না নর্মাল ট্রেড মিল অথবা নর্মাল হাঁটা বা নর্মাল এনে কিছু দিয়ে অনেক সময় সে ঘুরে পড়ে যায় হাঁটুতে মুচুর দিয়ে পড়ে যায় তখনও হাটুর লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে সুতরাং ওয়েট রিডাকশনের ক্ষেত্রে আপনি যে জিনিসটি অবশ্যই অবশ্যই খেলবেন ই করবেন যদি আপনি হাঁটুতে আপনার মনে হতে পারে যে না হাঁটু সমস্যা হতে পারে তবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে নিক্যাপ করে নেন তাহলে আপনার কিছুটা হাঁটুতে ব্যালেন্স আসবে নিকাপ পরে নিয়ে তারপর যদি এক্সারসাইজ করেন তাহলে অবশ্যই আপনার এই সম্ভাবনা গুলা কমে আসবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যাদের এই ধরনের মনে হচ্ছে যে আমি হাঁটুতে ঠিক মতো আসলে ব্যালেন্স করতে পারতেছি না আমার দৌড়ানো দরকার বা অন্য কিছু করা দরকার সেই ক্ষেত্রে ক্ষেত্রে নিকাপ পরে নিতে পারেন নিকাপ পরে নিয়ে যদি হাঁটু আপনি আপনার ওয়েট রিডাকশনের জন্য এক্সারসাইজ করেন তাহলে সেই ক্ষেত্রে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার কিন্তু আমাদেরকে অ্যাডভাইসে দিলেন যে আসলে এই যে ব্যায়াম করতে গিয়ে আমরা যাতে ওজন কমাতে গিয়ে কোন ধরনের অ্যাক্সিডেন্টলি কিন্তু আমরা লিগামেন্ট ইনজুরি যাতে না করি তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ট্রেনারের মাধ্যমে আপনি অবশ্যই ব্যায়াম করবেন এবং স্যার যেটি বলেছেন যে আসলে আপনার হাঁটু সেটিকে আসলে নিতে পারবে কিনা তো সেক্ষেত্রে একজন মানে অবশ্যই যদি আপনি মনে করেন যে হাঁটু নিতে পারছে না তো নি ক্যাপের ব্যবস্থা আপনি করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক একটু খেয়াল হবে এবং আপনি যদি কোনো ধরনের উপসর্গ গুলো ফিল করেন আসলে বাসায় বসে না থেকে একজন অর্থোপেডিক সার্জেনে আপনি স্বর্ণাপন্ন হবেন স্যার আমরা কিন্তু আমাদের আজকের প্রোগ্রামে একদম লাস্টে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের ডক্টর স্যার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই করোনা পরিস্থিতিতে সবাই নিজ নিজ সুরক্ষা সামগ্রী ব্যবহার করবেন এবং সবাইকে সুস্থ রাখবেন এটাই প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ স্যার যেতে যেতে যদি হচ্ছে আমাদের দর্শকদের জন্য লাইফস্টাইল মডিফিকেশন অথবা আমরা হাঁটুকে কিভাবে আসলে ভালো রাখতে পারি এটার জন্য কিছু যদি টিপস দিয়ে যান আচ্ছা সব সময় হাঁটু ভালো থাকুক শরীর ভালো থাকুক এটার আসলে প্রাথমিক বেসিক কথাগুলো আসলে একই সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন আপনাদের খেলাধুলা করার জন্য দৈনন্দিন খেলাধুলা করার জন্য আপনাদের চেষ্টা করবেন আপনি ব্যালেন্স লাইফ লিড করার জন্য আপনারা চিন্তা করবেন যে আপনাদের এক্সারসাইজ যেগুলো আছে হাঁটা চলা এগুলো করার জন্য এগুলো করলেই আসলে ভালো থাকবেন এগুলোর বাইরে আসলে বিকল্প কিছু নেই এগুলো বড় এবং সুষম খাবার খাবেন এবং ভালো যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর স্যার আজকে আমরা কথা বলছিলাম লিগামেন্টাল ইনজুরি সমাধান নিয়ে আমাদের সাথে ছিলেন ডাক্তার সঞ্জয় সিনহা স্যার একজন দেশের একজন বরেন অর্থোপেডিক সার্জন যিনি কথা বলছিলেন লিগামেন্ট ইনজুরি নিয়ে আজকের মতো আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ডক্টর স্যার পেস অনুষ্ঠানে এখানে শেষ হচ্ছে পরবর্তী একটি ডক্টর স্যার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারি এখান সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ